19 মিলিয়ন ডলার অফার, একটা অফারে 19 মিলিয়ন, আর একটা অফার হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনাকে $10 করে দেবে। আপনি যদি পাঁচটা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে $5.50 প্রত্যেকটা অ্যাকাউন্টে। জাস্ট এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে। আজকের যে দুইটা অফারই হচ্ছে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো অফারটিতে জয়েন করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চলে যাবেন, সেখানে লেখা পাবেন টুরিস্ট অফার লিঙ্ক, সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলে হচ্ছে কি আপনাকে অফার লিঙ্কে নিয়ে আসবে। মূলত দুইটা অফার অথবা ডিসক্রিপশনে লেখা পাবেন যে অফার লিঙ্ক প্রথম, অফার লিঙ্ক দ্বিতীয়, এরকম কিছু একটা লেখা হবে। তো লিঙ্কের উপর ক্লিক করে দিলেই সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে অফারের ভিতরে নিয়ে আসবে। সো এই যে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় অফার এবং এটা হচ্ছে গিয়ে প্রথম অফার, ঠিক আছে। সো প্রত্যেকটা মানে এখানে দুইটা অফারই আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো আমি প্রথম অফারটির জয়েনিং প্রসেস আগে দেখিয়ে দেবো এবং দ্বিতীয়টা পরে, ওকে। সো প্রথম হচ্ছে এখানে আপনি জাস্ট এই যে লিঙ্ক আছে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। আপনার কাছে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে ইনভাইটেশন যেটা আছে সেটাই থাকবে এবং এখানে একটা টিক মার্ক করুন। নিচ থেকে সাইন আপের উপর ক্লিক করে দিলে লেখা আসবে ক্লিক টু ভেরিফাই উপর ক্লিক করে দিলে একটা ক্যাপচা আসবে, জাস্ট ক্যাপচাটা আপনি ফিল আপ করে দিবেন। এরপর ওরা আপনাকে এরকম একটা মেইল দিবে, এই যে দেখুন 90958 6, এরকম একটা মেইলে আপনাকে কোড দেবে। জাস্ট কোডটা এখান থেকে কপি করে এসে আপনি জাস্ট ওখানে দেওয়ার অপশন পাবেন, দিয়ে দেবেন, ওকে। এরপর ডিরেক্টলি আপনাকে হচ্ছে লগ ইন পেজে নিয়ে যাবে, ওখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন উপর ক্লিক করলে আবার সেমভাবে ক্লিক টু ভেরিফাইয়ের উপর ক্লিক করে জাস্ট আপনি ক্যাপচাটা ফিল আপ করবেন। আপনার মেইলে ওরা আবার একটা লগ ইন কোড দেবে, লগ ইন কোডটা ওখানে দিয়ে জাস্ট আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর থ্রি ডটে এখানে ম্যানাইকনে যাওয়ার পর এখানে ভেরিফিকেশন সেন্টার পাবেন, ওখানে একটা ক্লিক করে দেবেন। এরপর নিচ থেকে স্টার্ট নাওয়ের উপর ক্লিক করে এখানে কান্ট্রি পাবেন, কান্ট্রিটা উপর সিলেক্ট করে এখান থেকে আপনি যদি বাংলাদেশে হন তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, আর যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এখানে আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স আরও অনেক কিছু থাকবে। তো এখান থেকে আপনি হচ্ছে আদার লিগাল ডকুমেন্টস ক্লিক করে এখানে আপনার এনআইডি নাম্বার, মানে এখানে কিন্তু স্মার্ট কার্ড ছাড়া হবে না, স্মার্ট কার্ডের যে আইডি নাম্বার আছে সেটা দেবেন এবং আপনার ফুল নেম দেবেন, যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে হচ্ছে আছে। তো এক্ষেত্রে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বড়ো আপনার ঘরে মা বাবা এবং যাদের স্মার্ট কার্ড আছে তাদেরটা দিয়ে আপনি করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ওকে। তো অবশ্যই একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, মানে আজকে দুইটা অফার দুইটা তো করতেই পারবেন, এভাবে একটা এনআইডি কার্ড দিয়ে একটা অফার জয়েন করতে পারবেন, ওকে। তো এখানে নেক্সট ওপর ক্লিক করে দেবেন। এরপর এখানে হচ্ছে প্রথম দেবেন এনআইডি কার্ডের পিছনের পার্ট, এখানে পর ক্লিক করে এরপর আপনার ছবি তুলে অপশন আসবে এবং গ্যালারি আসবে, আপনি যেখান থেকে দিতে চান সেখান থেকে দিয়ে দেবেন, ওকে। সেমভাবে এখানে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পার্ট, প্রথম কিন্তু দেবেন দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় দেবেন প্রথম পার্ট। এরপর এখানে আপনাকে একটা ছবি তুলতে হবে। তো ছবিটা কীভাবে তুলবেন, বা হাতে আপনি আপনার স্মার্ট কার্ডটা নেবেন এবং একটা ডান হাতে একটা কাগজ নিয়ে ছবি তুলবেন, কিন্তু ওই কাগজের উপর আগে লিখে নেবেন কি আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম লিখবেন আপনার ফুল নেম, যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে আছে, এবং আজকে আপনি যদি এটা কাজটা করেন তাহলে আজকের তারিখ, আজকের তারিখ হচ্ছে 24/1/24, এরপর হাইফেন, এরপর 01, এরপর হাইফেন, এরপর 2023, মানে 2023, ওকে। এরপর নিচে আপনি এটা দিলেন, দেওয়ার পর এখানে এতটুকু লিখতে হবে, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি mt-bitt.com, এতটুকু লিখতে হবে। আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। যাই হোক, প্রথম দিলাম নাম, যার আর কি যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি হচ্ছে ইয়েটা করলাম, কাজটা করতেছি, তার নাম। এরপর তারিখ, এরপর হচ্ছে গিয়ে mt-bitt.com, এটা দিয়ে জাস্ট ছবি তুলে নেবেন। এরপরে এখান থেকে হচ্ছে ক্লিক করে আপলোডের উপর ক্লিক করে আপলোডটা করে দেবেন এবং নিচ থেকে হচ্ছে গিয়ে সাবমিট বাটন পাবেন। সাবমিট বাটনের উপর ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে এখানে এটা আর কি এরকম লেখা আসবে। তো 3 দিনের ভিতরে আপনার সর্বোচ্চ 3 দিনের ভিতরে ওদের কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং 3 দিন কমপ্লিট হওয়ার এক কথা 7 দিন পরে আপনাকে আপনার অ্যাকাউন্টে $10 দেবে এবং ওই $10 হচ্ছে আমরা উইথড্রো করে নিতে পারবো ওরা যখন আপডেট দেবে তখন। তো উইথড্রো আপডেট হওয়ার জন্য অবশ্যই কিন্তু এই যে চ্যানেলে আমি দিয়ে দেবো কীভাবে উইথড্রো করবেন, এটু যার আপডেট কিন্তু আমি চ্যানেল দিয়ে দেবো। তো অবশ্যই প্রতিনিয়ত অফার পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি জয়েন করে রাখেন। তো চলুন এবার আমি দ্বিতীয় অফার জয়েনিং প্রসেসটা দেখাই। তো দ্বিতীয় অফারের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। এরপর অফার নাম্বার 2, যেটা ভিডিও প্রথম বলছিলাম, তো এখানে আসবেন, এখানে আসার পর এই যে লিঙ্ক আছে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এবং এই অফারটিতে একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবেন, কেন এটা হচ্ছে $19 মিলিয়ন অফার, ঠিক আছে। সো প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, আই হোপ প্রত্যেকে বুঝতে পারবেন, ওকে। তো লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন, এরপর একটা দেখবেন যে একটা রকেটের মতো যাইতে আছে, মানে লোড নেবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে আসবে, অবশ্যই যেখানে ভালো নেট স্পিড পায় সেখানে চলে যাবেন, কেননা সাইটটা একটু স্লো আর নেট একটু বেশি লাগে, ওকে। গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিলে হচ্ছে এরকম লেখা আসবে। তো ইমেল পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ উপর ক্লিক করে দিলে আপনার মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে, ঠিক আছে, যে ক্লিক টু ভেরিফাই। তো এই যে এরকম ভেরিফাই মেল,
এখানে একটা ক্লিক করে দেবেন, এরপর এই যে একটা রকেট যাইতেছে দেখবেন যে ঘুরতেছে, রকেটটা যাওয়ার পর অটোমেটিকলি হচ্ছে গিয়ে এরকম আর কি লেখা আসবে, ওকে, যে কাউন্টডাউন টু ব্লাস্ট অফ অন্য কিছু লেখা আসতে পারে। তো আপনি কি করবেন, ওপর থেকে ক্লিক করে ওপেন ইন ক্রোমে ক্লিক করে দেবেন, এরপর এখানে ওই যে মার্কার দেখিয়ে দিচ্ছি থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন, এখানে মিশনের উপর ক্লিক করবেন, ওকে, এরপর এরকম আসবে। তো নিচের দিক চলে যাবেন, নিচের দিক যাওয়ার পর এখানে হচ্ছে কি স্টার্ট মিশন পাবেন। তো স্টার্ট মিশনে যাওয়ার পর একটু নিচের দিক যাবেন, ঠিক আছে, নিচের দিক যাওয়ার পরে হচ্ছে কি একটা প্রশ্ন পাবেন, কি একটা প্রশ্ন পাবেন, ওই প্রশ্নটার উত্তর দিতে হবে। সো এই যে এখানে একটা প্রশ্ন আছে কিন্তু, হট ডু ব্লক চেন স্মার্ট কন্ট্রাক্ট ওরাকল, তো অ্যান্সারটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। এরপর দুই নম্বর ওখানে আরেকটা পাবেন, সেটার কোশ্চেন আছে এটা, এবং উত্তর হচ্ছে এই যে মিশন টু, এই যে ডিট, সরি আমি দেখে দিচ্ছি, সরি ওখানে মিশন অনে আপনি একটা কোশ্চেন পাবেন এবং ওই মিশন টু। আচ্ছা গাইস, এখানে মেবি এই যে অ্যান্সার, আমি অ্যান্সারটা দিতে পারিনি, বাট হচ্ছে এখানে আমি কে ওইসির কপিট করছি, এটা মেবি সপ্তাহে, ঠিক আছে। তো আজকে হচ্ছে কি মঙ্গলবার, তো এটা হচ্ছে কি সোমবার, রবি এবং সোমবারে মেবি এটার অ্যান্সারটা চলে গেছে, ঠিক আছে। তো সামনের সপ্তাহে আবার মেবি আসবে, সো যখন আসবে তখন কিন্তু আমি এটা টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো। আপাতত এটা কে ওইসি সহ আরও ছোট্ট একটা কাজ আছে, সেটা করে রাখেন, তো কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা তো এখানে যাওয়ার পর ওই মিশন অ্যান্সারটা পাবেন না, ঠিক আছে। এরপর কী করবেন, আবার আসবেন পেজটা রিফ্রিতে, আবার মিশনের উপর ক্লিক করবেন, মিশনের উপর ক্লিক করে দেওয়ার পর স্টার্ট মিশন আসবে, তারপরে দেখবেন যে এরকম একটা আসে সাইন আপ টু ক্যারেট, ঠিক আছে। তো আপনাদের কারো কোনো প্রবলেম হতে পারে, এক্ষেত্রে ডেস্কটপ নিয়ে একটু খুঁজে নেবেন, ঠিক আছে, সাইটটার একদম ছোটো, ঠিক আছে, বেশি কিছু না, একটু খুঁজে নিতে তো প্রবলেম নাই। সো আপনাদের যদি প্রবলেম হয় আমার ভিডিওর সাথে একটু পার্থক্য হতেও পারে, কেননা সাইট যে কোনো সময় এক এক ধরনের ইন্টারফেস আসে। যদি লাইভে ভিডিও করা যায় সেক্ষেত্রে 20 মিনিট ভিডিও করলেও আমি কিন্তু কমপ্লিট করতে পারবো না, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারবো না, সেজন্য বয়সে বলে দিলাম, ওকে। তো সাইন আপ টু ক্যাডেট এখানে একটা ক্লিক করে দেবেন, এরপর লেখা আসবে স্টার্ট কে হয়েছে, এখানে একটা ক্লিক করে এরপর এখানে একটা ভিডিওর মতো আর কি আসবে। তো এখান থেকে হচ্ছে গিয়ে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে 11টা স্টার দেবে, তো স্টার্ট কে হয়েছে উপর একটা ক্লিক করে দেবেন, এরপর এখানে অ্যাকসেপ্টের উপর একটা ক্লিক করে দিয়ে নেক্সট থেকে ডকুমেন্টের উপর একটা চয়েস ডকুমেন্টের উপর ক্লিক করে দিয়ে এরপর হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি বাংলাদেশে আছি, জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে গিয়ে আপনি যদি পাসপোর্ট দিয়ে করছেন তাহলে পাসপোর্টের উপর ক্লিক করবেন, আর যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছেন ড্রাইভিং লাইসেন্স, সো আমি হচ্ছে আইডেন্টি কার্ডের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে এখান থেকে টেকপ্যাডের উপর একটা ইয়ে নেই, জাস্ট ক্যামেরাটা ওপেন হবে, ঠিক আছে, যদি পারমিশন চাই অ্যালাউ করে দেবেন। এরপর জাস্ট লাইভে আপনাকে একটা ছবি তুলতে হবে, তো ছবি তুলে আপলোডের উপর ক্লিক করে দিতে হবে, এরপর সেমভাবে আপনি পিছনের পার্টটাও তুলবেন, ওকে। এরপরে আপনাকে লাইভে একটা ফটো তুলতে হবে, লাইভে জাস্ট আপনার ক্যামেরার ক্রোম ব্রাউজারের ভিতরে ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হবে, এরপর আপনার ফেসে সুন্দর একটা সেলফি নিতে হবে, ওকে। এরপর লেখা একটা আপলোডের উপর ওখানে একটা ক্যাপচার করার একটা অপশন আছে, ক্যাপচার করবেন, অটোমেটিকলি কিন্তু নেবে না, ক্যাপচার করবেন, এরপর আপলোডের উপর একটা ক্লিক করলে আপনার আপলোডটা হয়ে যাবে। এরপরে এখানে লেখা যে আপ টু 10 মিনিটের ভিতরে কে ওইসিটা অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু অলরেডি আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখনও হয় নাই। এরপর আপনি যদি কে ওইসি সেকশনে আসেন সেক্ষেত্রে লেখা দেখবেন যে পেন্ডিং, ঠিক আছে। সো ওরা আমি একটা দেখছিলাম ইন্টারফেসে আমার একটা আসছে যে 10 মিনিট বলছে যে 10 মিনিটের ভিতরে দিয়ে দেবে, কিন্তু এখন আর ওই ইন্টারফেসটা পাইতেছি না, এটা একদমই একটা মানে অদ্ভুত টাইপের একটা সাইট। তো যাই হোক, আপনার তো কে ওইসিটা কমপ্লিট করে রাখেন। আর এখানে আমি বলছিলাম যে আরেকটা হচ্ছে কি টাস্ক আছে, তো আমি ওটা গাটাগাটি করে দেখলাম যে টাস্কটা কমপ্লিট করার দরকার নেই, ওটা কেওয়াইসি যখন কমপ্লিট হবে অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। আর আমি যেভাবে কেওয়াইসিটি করছি ওইভাবেই আপনারা কেওয়াইসি করেন। আর কুইজের যদি কোনো আপডেট হয় বা কুইজ দেওয়ার যদি কোনো অপশন টপশন চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো, আর যদি কেউ এই কুইজ দুইটা দিতে পারেন আমি যেভাবে বলছি, ঠিক আছে, সেম টু সেম ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা অনেকের অ্যাকাউন্টই হচ্ছে না, আমার অ্যাকাউন্টও হয় নাই, সো আশা করি আপনাদের অ্যাকাউন্টও হবে, যদি হয় কারো কুইজের অ্যান্সার যদি দুইটাই দিতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাকে একটু কমেন্টস করবেন অথবা হ্যাঁ কমেন্টস করেন। তো যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেবো যদি কোনো আপডেট আসে। আপাতত এতটুকু কাজ সবাই কমপ্লিট করে থাকেন, ওকে। আর যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।